কিছুদিন আগে আমি দেখছিলাম ইউটিউবে যে এই ক্লেগুলো দিয়ে একটা সুন্দর একটা পুকুর বা পন্ড বানিয়েছিল তো আমি সেই ভিডিও দেখে ভাবলাম যে আমিও একটা তৈরি করব তো আমি একটা কার্ডবোর্ড ছোটো সাইজে কেটে নিলাম এবং সেইটার উপরে ব্লু আর হোয়াইট কালারের মিক্সিং করে একটা মানে নদীর জল বা পুকুরের জল তৈরি করলাম আর ঢেউগুলো দেখানোর জন্যে সাদা সাদা ক্লে দিয়ে হাত দিয়ে ঢেউগুলো ঢেউয়ের মতন সাইডে সাইডে হালকা হালকা একটু প্রেস করে নিলাম তারপরে চারিপাশে যেমন পাথর থাকে পুকুরের তেমন এক কালো আর ব্রাউন কালার মিক্সড করে আমি পাথরের কালারটা তৈরি করেছি তা সেইগুলো গোল গোল ছোটো সাইজের গোল গোল করে নিয়ে বা পুকুরের চারপাশে অ্যাড করে দিয়েছি তারপরে একটা সবুজ কালারের ক্লে নিয়ে কচু পাতা তৈরি করছি পুকুরের মধ্যে দেওয়ার জন্যে কচু পাতাটাকে তৈরি করে দুই সাইড দিয়ে ভালোভাবে মানে রিয়ালিস্টিক দেখানোর জন্যে ওই ক্লেতেই থাকে ক্লে দিয়ে মানে রিয়েলিস্টিক দেখানোর জন্যে একটা জিনিস দেয় সেটা দিই একটু ভালোভাবে ড্যাপ ড্যাপ করে নিচ্ছি যাতে একটু ভালো দেখা যায় পাথরের গায়ে যে দাগগুলো চারিপাশে আমি ছোট ছোট সবুজ সবুজ শ্যাওলা বা লতা পাতা অ্যাড করেছি ছোট ছোট হালকা হালকা করে একদম ছোট ছোট আপনারা যদি চান তাহলে বড় বড় পাতাও অ্যাড করতে পারে আমি খুবই ছোট এই পুকুরটা বানিয়েছি বলে তাই হালকা হালকা ছোট ছোট পাতা বা লতার মতো অ্যাড করে দিয়েছি তো এই জিনিসটা পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর আমার খুবই ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি ভাবলাম এর মধ্যে একটা কিছু একটা অ্যাড করা যাবে তো শেষ পর্যন্ত আমি একটা হাঁস অ্যাড করছি এখানে যাতে পুকুরে হাঁস চড়ছে এমন বলে মনে হয় তো এটা খুবই সিম্পল একটা জিনিস আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো বলবেন কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা বাই বাই